নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থেকে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এম করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন তো আপনাদের ইতিপূর্বে দেখেছেন আমি এক দুই এবং তিন নম্বর পেপারের লাস্ট মিনিট সাজেশান আমি দিয়ে দিয়েছি এবং আপনারা মেসেজ করছিলেন যে চার নম্বর পেপারটা দেওয়ার জন্য এবং আমি চেষ্টা করেছি আজকের যে আগামী যে গত পাঁচ সালের যে প্রশ্নের ওর ভিত্তি করে যে লাস্ট মিনিট সাজেশানটা আমার আমি তৈরি করেছি সেটা আমি আজকের আপনাদের সামনে আমি তুলে ধরবো তবে সেই সঙ্গে আমি বলে রাখি যে সকল ছাত্রছাত্রীরা আমাদের নবজীবন স্টাডি সেন্টারতে নোটস নিয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা টোটাল সিলেবাসের ওপরে যে নোটসটা দিয়েছি সেটা করার চেষ্টা করবেন কারণ আমার ওখানে যে প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং দেখবেন টোটালটাই আপনাদের কভার হয়ে যাবে কিন্তু এখন যে লাস্ট মিনিট সাজেশানটা আমি আপনাদেরকে দিচ্ছি এখানে আপনি সেভেন্টি থেকে এইটি পারসেন্ট কমন পাবেন কারণ কেন বলছি দেখুন আমি যে লাস্ট মিনিট সাজেশানটা দিই এখানে খুব বেশি প্রশ্ন দিই না একান্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ার সময় পান না কেবলমাত্র তাদের দিকে লক্ষ্য রেখে এই প্রশ্ন কটা দেওয়া তো এই যে প্রশ্ন কটা দেবো একেবারে বেঁচে খুঁটে আমার মনে হয় যে এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার মতো জায়গা আমি দেখি না তো সেই সঙ্গে বলে রাখি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান যেমন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন লাস্ট মিনিট সাজেশানটাগুলো পাবেন এবং যে অ্যাসাইনমেন্ট আগামী দিনে যে ছাড়ছে বা ছাড়বে সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট আপনি আমার এই চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর পেয়ে যাবেন ফলে আমাদের আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের আগাগোড়া যে পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে তাদের হেল্প করার জন্য আমাদের এই চ্যানেল তৈরি যার জন্য আজকের আমার এই চ্যানেলটার এত স্টুডেন্ট ভালো রেজাল্ট করে পাস আউট করছে দেখেছেন ইতিপূর্বে ইউজি সমস্ত স্টুডেন্ট এবং বিডিপি সময় বিডিপি বিশেষ করে যে রেজাল্ট আউট হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের ফার্স্ট ক্লাস পেয়েছে কেউ ষাটের নিচে নাম্বার পায়নি এবং আমাদের প্রচেষ্টা সেইভাবে যাতে আপনিও তাদের মতো ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে পারেন এবং সেই লক্ষ্যে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে সেটাই ঘাড়ে নিয়ে আমরা এগোচ্ছি তো চলুন আমি শুরু করি আজকেকার মোস্ট যে ইম্পর্টেন্ট কোটা আমি দেব পারলে লিখে নিন বা ভালো করে মুখস্ত করে নিন প্রথম প্রশ্ন দেখুন যে ডালের যে বহুত তহুত্বতন্ত্র ঠিক আছে যা তন্ত্র যে তন্ত্রের মূল কথা যেটা ছিল মানে ডালের যে বক্তব্যটা ছিল বহুবাদ সম্পর্কে সেই তত্ত্বটা বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে নেক্সট পয়েন্টও আসছি একেবারে পারলে স্টার মেরে নিন এটা হচ্ছে রলসের রলসের ওপরে সবসময় প্রশ্ন থাকে এবছরেও আছে যখন প্রশ্ন খুলবেন দেখবেন বা শর্ট প্রশ্ন যখন পাবেন সেটাও পেয়ে যাবেন তো কী প্রশ্ন আসবেন না রলসে তার যে ন্যায়তত্ত্ব ঠিক আছে আবার বলছি রলসের যে তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এবং সেই সঙ্গে তিনি যে সংবিধানের যে আঙ্গিক সম্পর্কে যে সমস্ত কথা বলেছিলেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিন ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি সেটা হচ্ছে মাস্ক প্যারোটো এবং মিসেলের যে বক্তব্য ঠিক আছে সেই বক্তব্যটা আপনি বিস্তারিত আলোচনা করুন খুব মো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনি হয়তো পার্সোনালভাবে দেখবেন হয়তো শুধু মাস্ক আসছে কিংবা প্যারোটো পেতে পারেন কিংবা মিশেল পেতে পারেন এবং কখনো বা আবার তিনটে মিশিয়ে একসাথে দেবেন ঠিক দেবে এরকম তিন চ আপনার ছয় ছয় করে তিন দিন নাম্বারে চলে আসবে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি নেক্সট প্রশ্ন হলো যে গ্রামসির আধিপত্য খুব মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আগাগোড়া দেখেছি এই প্রশ্নটা আসতে তো এবং বহু প্রশ্ন দেখেছি গ্রামসিটা আছে তো গ্রামসির যে আধিপত্য যে তত্ত্বটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন অথবা এই প্রশ্নটা এরকমই আসে অথবা যে আলথুসারের যে মতাদর্শ যে তত্ত্বটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন কখনো কখনো আবার এদের মধ্যে সাদৃশ্য কোথায় সে সম্পর্কে আসে যাই হোক এই প্রশ্নটা আপনি ভালো করে করবেন পরের প্রশ্ন আসি পরের প্রশ্ন হল সেটা হচ্ছে আলতু সায়ারের যে মতবাদ রাষ্ট্র বা বহুত্ববাদ সম্পর্কে সেটা সম্পর্কে সংক্ষেপে টিপা লিখুন এটা ছ নম্বরের জন্য আসতে পারে পরের প্রশ্ন আসছি সেটা হচ্ছে গাঁথি ঠিক আছে গাঁথিয়ার যে উদারনীতিবাদ ও যে কম ক্রমবাদের সত্তার ধারণা কিভাবে তিনি যে মেলাতে চেয়েছিলেন সে সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করুন পরের প্রশ্নে আসি পরের প্রশ্নটা হচ্ছে বহুত্ববাদের কাকে বলে অথবা বৌদ্ধবাদের সংজ্ঞা দাও ঠিক আছে বৌদ্ধবাদ কাকে বলে বা বৌদ্ধবাদের সংজ্ঞা দিন এবং এর ভিত্তিতে তার যে বহুত্ববাদকে তিনি কয়টি ভাগে ভাগ করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন আবার এরকমই আসে যে বহুত্ববাদ এবং উদারনীতিবাদের মধ্যে যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য সম্পর্কে আলোচনা করুন অর্থাৎ আপনাকে বৌত্ববাদ করতে হবে এবং উদারনীতিবাদও করতে হবে দুটো প্রশ্ন করলে আপনি মোটামুটি অনেকটাই কভার হয়ে যাবে নেক্সট প্রয়োজন আসি যে ম্যালিব্যান্ডের যে রাষ্ট্র বিষয়ে যে হাতিয়ারবাদী তত্ত্বের প্রধান প্রতিপাদ্য যে বিধিত করুন অর্থাৎ সেটা সম্পর্কে আপনি আলোচনা করুন এবং ওই সঙ্গে এবং তিনি কি অর্থে যে ম্যাক্স মার্ক্সবাদী তিনি ব্যাখ্যা করেছিলেন সে সম্পর্কে যা যেন লেখক পরের প্রয়োজন আসছি কনসেসিয়েশনলিজম এর যে মূল বক্তব্য ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন নেক্সট কয়েন আসছি সেটা হচ্ছে ম্যাকি টায়ের মৌলবাদী যে অবস্থা বিবৃত করুন চলুন আমি নেক্সট পয়েন্টে যাই সেটা হলো যে উত্তর আধুনিকতাবাদ আবার বলছি উত্তর আধুনিকতাবাদ কাকে বলে এবং এই উত্তর আধুনিকতাবাদ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি সেটা হচ্ছে নজিকের ওপরে নজিকের ন্যূনতম রাষ্ট্র অর্থাৎ নজিক রাষ্ট্র সম্পর্কে তিনি যে ধারণা দিয়েছিলেন সে সম্পর্কে আপনাকে লিখতে হবে কখনো কখনো প্রশ্নটা লিখে এরকমই আসি নজিকের ন্যূনতম রাষ্ট্র ধারণার সঙ্গে তার ন্যূনতম তত্ত্ব কীভাবে জড়িত সেটা ব্যাখ্যা করো ঠিক আছে চলুন আমি নেক্সট পয়েন্টে আসছি নেক্সট পয়েন্ট হলো মস্কার যে শাসক শ্রেণীর সম্পর্কে যে প্যারোটো এলিটদের থেকে কতখানি আলাদা সে বিষয়ে আপনি যে কথা বলেছেন বা যে তথ্য দিয়েছেন সে বিষয়ে আপনি আলোকপাত করুন বা আলোচনা করুন নেক্সট পয়েন্ট আসি নেক্সট পয়েন্ট হলো আলতুসারের পদ্ধতি বলতে কি বোঝো আবার বলছি আলতুসারের পদ্ধতি বলতে কি বোঝো এবং তিনি কোন অর্থে মানবতাবাদের বিরুদ্ধে তিনি যে মুখ যে আলোচনা করেছিলেন বা করে ধারণ করেছিলেন বা তুলে ধরেছিলেন সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন ঠিক আছে চলুন আমি নেক্সট প্রয়োজন আসছি নেক্সট পয়েন্ট হলো কিমলিকা আবার বলছি কিমলিকা কীভাবে তার বহু সংস্কৃতি নাগরিকতার যে ধারণা প্রতিষ্ঠিত করেছিল সংক্ষেপে লেখ আমি আর দু চারটে প্রশ্ন দিয়েই শেষ করব পরের প্রশ্ন আসছি সেটা হলো উদারনীতি যে উদারনীতিবাদের যে সংকট নিরসনের যে মৌলবাদের আবির্ভাব হয়েছিল সে সম্পর্কে আপনি আলোচনা করুন অথবা প্রশ্নটা কখনও কখনো ঘুরে এরকমই আসে যে উনিশশো সালে যে উদারনীতিবাদের সম্পর্কে আবির্ভাব সম্পর্কে বা এরকমই আসে যে উদারনীতি সমাজের সংকট নিরসনের লক্ষ্যে কৌমবাদের যে আবির্ভাবে তার আলোক আলোক যে আলোকে কৌমবাদী ও রস রলসি ও উদারনীতিবাদের পার্থক্য আলোচনা করো অথবা এটা আলাদা পৃথক পৃথকভাবে একটা আসতে পারে অথবা তুলনামূলকভাবেও আসতে পারে ঠিক আছে নেক্সট পয়েন্ট আসছি যে মিলিবান্ডের তিনি যে পুঁজিবাদী রাষ্ট্রের কথা বলেছিলেন ঠিক আছে আবার বলছি মিলিবান্ড যে পুঁজিবাদী রাষ্ট্রের কথা তিনি বলেছিলেন সেটা সম্পর্কে ধারণা দিন এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন আমি নেক্সট পয়েন্টে যাই নেক্সট পয়েন্ট হলো যে পরিবেশ সমাজতন্ত্র সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন আমি পরের পয়েন্টও একেবারে স্টার মেনে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই আসবে আসবে এটার পরীক্ষায় আছে মানে অ্যাকচুয়ালি নারীবাদ নারীবাদ সম্পর্কে সময় পরীক্ষায় থাকে মানে সব সময় থাকে বছরেও আছে একেবারে স্টার মেনে নিন সেটা নারীবাদ কাকে বলে নারীবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অথবা এরকমই আসতে পারে যে নারীবাদের যে বস্তুবাদী যে বাস্তববাদী যে ধারণা সেটা সম্পর্কেও আপনি আলোচনা করতে পারেন ঠিক আছে এইবারে আমি আজকে কারে লাস্ট প্রশ্ন যেটা আমি বলবো সেটা হচ্ছে নজিকের যে ভিত্তি মুক্তির ভিত্তি উদারনীতিবাদের মূল বক্তব্য অর্থাৎ নজিকের উদারনীতিবাদের মূল বক্তব্যগুলি বিস্তারিত আলোচনা করুন ধন্যবাদ ভালো থাকুন যদি আপনার কোনো রকম জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি ইনবক্স করুন আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব। আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য নমস্কার